নমস্কার, অতনু বর্মনের ইংলিশ মিডিয়াম। পথ চেয়ে যে এলে গিয়েছি গো, কখন যে হবে ছুটি। বসে থেকে থেকে ঘুম এসে যেছে, রাগে জ্বলে যেছে টুটি, তবু ঢঙ্কা বাজে না। দিদিমণিগুলা সুয়েটার নিয়ে উল্লিয়ে কত খেলা। দোকান করলে ভালো হতো বাবা, স্কুল লয় মেলা। আমি তো আজকে নতুন এনেছি, অভ্যাস হয় নাই। থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু দেনা বাং হয়ে যায়। ই কীরকম স্কুল হাগো, বাসে করে যেতে হয়, ছেলে পড়ে আর মা বসে থাকে, আসুটনো লয়। শুধু কি পড়া গো, প্যান জামা দেখো, দেখে শুনে হেসে মরি। জামা প্যান জুতো পরেছে বাবুরা, টুটিতে বেঁধেছে দড়ি, পরারও মরণ নাই। গরম লাগে না, টুটিতে বাজে না, দড়িকে বলছে তাই। শুধু কি দড়িকে, বাবা মা বলে না, কি যে বলে হ্যাট ম্যাট, দিদিমণি লয় মিস নাকি বলে, হেসে ফেটে যাবে প্যাট। মাস্টরকেও স্যার নাকি বলে, অত কি গো জানতাম। বাবুদেরই তো স্কুলও লয় ইংলিশ মিডিয়াম। এত জি ফুটুনি, এত মুচ্ছুদি, কিছুই নাই কোদাম। ওইটুকু ছেলে পুঁয়ে লাগা ছুঁড়া ওরই কাছে জানলাম। বাবুদের ঘরে বিদ্যের বুঝা, জ্ঞানের জাহাজ চলে। ওইটুকু ছেলে আমাকে তবু নাম ধরে কথা বলে। আমাদের গায়ে উসব নায়ক, ভিখ মেগে বেঁচে থাকা বাবুদের ছেলে, আমাকে তবু বলতো হা বল কাকা। বয়সে বড় জি তাকে কাকা দাদা ইসব বলতে হয়, গায়ে শিখেছি। গায়ের স্কুল এই রম পাড়া লয়। আমি তো আবাং, মাথাতে গুবর, মার খেয়েছি গো যত, কিছু মনে নাই। শুধু মনে হয় ভালো বাস্ত কত, ভিজে ভাত খেয়ে সেলেড বগলে স্কুলে দৌড়তাম, তেল চপচপে চুলে ধুলো আর ঘাড়ে গরদানে ঘাম। এই সব নিয়ে ঘর ফিরে এসে দোদুরে দোদুরে তুলে সেই বইকালে টক দিয়ে ভাত, কিছু যায় নাই ভুলে। সেই আমাদের স্কুল ঘর, সনাতন মাস্টার, মোটা লাঠি চক, চশমাটো ভাঙা, কানি ছিঁড়া ডাস্টার, সেই টোপাকড় আকর জীবনও, সেই বীরভূকে আসা, বুক ভরে আছে সেদিনের ভালোবাসা। বাবুদের ছেলে ইংরেজি শিখে, এই তো শিখে চলায়, কাকার যুগকে লুককে মানো না, কেননা চাকর হয়। আছাই শিক্ষা দিয়েছ গো মিস, আছাই শিখলে স্যার, গ্রামের ভূত হাবল বাউরে করছে নমস্কার। যিন স্কুলে পড়লে বাপের বাবা নাম ভুলে যায়, সেই স্কুলে পড়তে যাবার কোন দরকার নাই। আমার বেটাকে মুখ খুড়াইব সেটাই বরং ভালো, নইলে কে জানে ও কোনো দিন বাবাকে বলবে শালো। ওই যে বেজেছে ঢঙ্কাই বাজ, স্কুল ছুটি হলো, নাও এবার ছুড়ার ব্যাগটা হেঁচুলে বাসে তুলো। বাবা ভারী কি গো, বিদ্যের বুঝা, বুতলে ভর্তি জল, চলো বাবধন অনেক শিখেছ, হরি বল হরি বল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অতনু বর্মনের এই কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানান। বীরভূমের আঞ্চলিক ভাষার জনপ্রিয় কবি অতনু বর্মনকে সকলেই আপনারা জানেন, ওনার কবিতা আমারও খুব প্রিয়। আমি অনেক ছোটোর থেকেই ওনার কবিতা আবৃত্তি করি। আমি আমার প্রথম ভিডিওতে অনেক বন্ধুর কাছ থেকে অনুরোধ পেয়েছিলাম অতনু বর্মনের একটি কবিতা আবৃত্তি করার জন্য। যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা লাইক এবং শেয়ার করবেন। এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন। দেখা হচ্ছে নতুন আর একটি কবিতার সাথে। ধন্যবাদ।